আমি আজ এক বছর যাবত আমার বিবেককে হাজারো প্রশ্ন করেছি কুই অপরাধে সরকারকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে জাতীয় সরকারের উপরে শত শত পুলিশের সামনে নৃশংসভাবে খুন হয়েছে আমি তার কোনো উত্তর খুঁজে পাইনি আমার বিবেক শেষ পর্যন্ত আমাকে একটা জায়গায় আশ্বস্ত করেছে শহীদ মেয়ে কমিউনিস্ট পার্টি কোনো অপরাধে খুন হতে হয়নি শহীদ মেয়েকে খুন হতে হয়েছে তার একটাই মাত্র অপরাধ জন্মগত সূত্রে শহীদ মিয়া ভারতবর্ষের মাটিতে একটা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে